বন্ধুরা, বাঁকুড়ার জয়পুরে এসেছি, একদিন হয়ে গেল। প্রথম দিন ছিলাম জয়পুর জঙ্গলের গায়ে বনলতা রিসোর্টে, আজ চলে এসেছি অন্য আরেকটি রিসোর্টে। এটা শুধু রিসোর্ট বললে অবশ্য ভুল বলা হবে, বলা ভালো ট্রি হাউস, বনফুল। বনলতা বা এই বনফুল রিসোর্টটি জয়পুরে হলেও এখান থেকে মাত্র 23 মিনিটের পথ পাড়ি দিয়েই পৌঁছে যেতে পারেন বিষ্ণুপুর। বিষ্ণুপুরের সব দর্শনীয় স্থান দেখে আবারও ফিরে আসতে পারেন এই রিসোর্টগুলিতেই। নিজস্ব গাড়ি নিয়ে এলে তো ভালোই, না হলে এখান থেকে টোটো বুক করেও ঘুরে আসতে পারেন বিষ্ণুপুর বা জয়পুর জঙ্গল বা জয়পুরের আরও দর্শনীয় স্থানগুলি। আমরা যে টোটোটি করে জয়পুরের দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করেছিলাম তার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা তার সাথেও কন্ট্যাক্ট করে পুরো জয়পুরের প্যাকেজটি করে নিতেই পারেন। আজ আপনাদের এই বনফুল রিসোর্টটি ঘুরিয়ে দেখাবো, তারপর নিয়ে যাব জয়পুরের জঙ্গল ও দর্শনীয় স্থান পরিদর্শনে। সো ট্রাভেল উইথ রাশা। রাশার ডায়েরি চ্যানেলে আবার আপনাকে স্বাগত। বনলতার বুক ছিঁড়ে একটি রাস্তা চলে গেছে, সেই রাস্তায় 1.5 কিলোমিটারের মধ্যেই পড়বে জয়পুর ওয়াচ টাওয়ার, আর এই ওয়াচ টাওয়ারের ঠিক উল্টো দিকেই বনফুল, একেবারে নতুন সুন্দর সাজানো গোছানো একটি রিসোর্ট। অল টাইম ওয়েলকাম ড্রিঙ্কস সাথে তারা আপনারই অভ্যর্থনায় তৈরি। চলুন দেখে নিই, জেনে নিই সব তথ্য। চলে এলাম বনফুল রিসোর্টে। এইখানে কিন্তু দাদা, এই যে বনফুল ট্রি হাউসে যে আমরা এলাম, বাঁকুড়ার যে বা বিষ্ণুপুরের যে আমাদের টেরাকোটা, এইটা কিন্তু একদম খুব সুন্দরভাবে একদম নিদর্শন, মানে অসাধারণ একদম। খাবার বন্দোবস্ত আছে? হ্যাঁ, এমনিতে তো মানে আপনি ধরুন অন্য কোনো রিসোর্টে রয়েছেন, তো সেইখান থেকেও কিন্তু আপনি এসে এখানে এমনি নর্মালি মানে লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্ট এগুলো করতেই পারেন। আর আদারওয়াইজ যে ট্যারিফ প্ল্যান আছে, সেই ট্যারিফ প্ল্যানের মধ্যেই এখানে কিন্তু টোটালটাই একসাথে ট্যারিফ প্ল্যান রয়েছে, মানে শুধুমাত্র কটেজ বুক না, কটেজের সাথে সাথে মানে ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট সব নিয়েই কিন্তু পুরো একটা প্যাকেজ রয়েছে। তো সেই প্যাকেজগুলো নিয়ে আমি পরে আলোচনা করব, আগে রিসোর্টটা আমরা ঘুরে দেখিয়ে নিই। আর তারপর সব থেকে বড়ো কথা, যারা কিন্তু সাঁতার কাটতে ভালোবাসেন, তো সুইমিং পুলও কিন্তু রয়েছে দাদা এখানে। তো আপনারা কিন্তু সুইমিং পুলে একটুখানি বিশেষ করে গরমকালে এলে সাঁতারটা কাটতেই পারেন। ক্যাম্পাসে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল বনফুলেরই মিস্টার নাসিমের সঙ্গে, আলাপ করলাম, পায়ে পায়ে পুরো রিসোর্টটা ঘুরলাম তারই সঙ্গে। তো সে মিস্টার নাসিমের সাথে আজকে আমরা একটু কথা বলে রিসোর্ট সম্পর্কে, রিসোর্টের ট্যারিফ প্ল্যান সম্পর্কে, রিসোর্টের কী কী ফেসিলিটিস আছে আমরা সব কিছু জেনে নেব। তো আগে পরিচয় করিয়ে দিই আমার দর্শক বন্ধু, আমাদের রাশার ডায়েরি চ্যানেলের দর্শক বন্ধুদের সাথে মিস্টার নাসিমের। দাদা, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। থ্যাংক ইউ। হ্যাঁ, তো আমরা এই যে বনফুল ট্রি হাউস, হ্যাঁ, তো আমরা আজকে রয়েছি। তো এখানে যদি দর্শক বন্ধুরা, আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছে বা পর্যটকরা যদি আসে, তো সেক্ষেত্রে কী কী ট্যারিফ প্ল্যান রয়েছে আপনাদের, বা কটা কটেজ রয়েছে, কটা টেন্ট রয়েছে, একটু যদি বলে দেন। অ্যাকচুয়ালি ট্যারিফ আমাদের প্রত্যেকটি রুম অনুযায়ী ভ্যারি করে। তো আমাদের এখানে রয়েছে, না আপনি দেখতেই পাচ্ছেন, বিভিন্ন ধরনের রুম আমাদের এখানে রয়েছে, যেমন রয়েছে ট্রি হাউস রয়েছে, ডাবল বেডেড কটেজ রয়েছে, টেন্ট রয়েছে, ব্যাম্বু হাউসও রয়েছে, ডিলাক্স কটেজও রয়েছে। তো জেনারেলি আমাদের সব থেকে কম রেঞ্জের মধ্যে যেটা পাওয়া যাবে ট্রি হাউস যেটা রয়েছে ডাবল বেডেড, ওটা এখন এই মানে এই মুহূর্তে মাত্র 4,499 টাকায় দুজনের থাকা এবং তাদের লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সমস্ত কিছু ইনক্লুড করে 4,499 টাকা। এছাড়াও আমাদের ডাবল বেডের যে কটেজ রয়েছে সেটাও 4,499 টাকা। এরপরে যেটা রয়েছে একটু চিপের মধ্যে যদি দেখতে যাই, তাহলে চারজনের জন্য থাকার জন্য আমাদের একটা রয়েছে টেন্ট, সুইস টেন্ট, তার মধ্যে সমস্ত কিছুই ফেসিলিটিস প্রায় রয়েছে, তো ওটা আমরা 6,499 টাকা চার্জ করি, এতেও কিন্তু লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট ইনক্লুড। তার থেকে আরেকটু বেটার যদি কেউ যায়,
তাহলে বলবো ব্যাম্বু হাউস চুজ করুন। একদম পুরোপুরি বাঁশের তৈরি ঘরটা এবং উপরে মাথার উপরে খড়ের চাল রয়েছে, বাট ভিতরে একদম একদম মনোরম একটা পরিবেশ আপনি দেখতে পাবেন, খুব সুন্দর একটা, সমস্ত রকম ফ্যাসিলিটি ওর মধ্যে রয়েছে। তো ওটা চারজনের জন্য আমরা 8,000 টাকা চার্জ করি। এরপরে যেটা রয়েছে আরেকটু বেটার, যদি কিছু কেউ চায় তাহলে সেক্ষেত্রে তারা ডিলাক্স কটেজ চুজ করতে পারে। সেখানে আমাদের আলাদা করে ডাইনিং রয়েছে, একদম বড় স্পেশিয়াস রুম রয়েছে এবং চারজন থাকার জন্য ওখানে 10,000 চার্জ করি আমরা। ওখানেও লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবটাই ইনক্লুড, বাট এক্ষেত্রে একটাই ডিফারেন্স থাকবে, যেটা ডিলাক্স কটেজ সেখানে আরও কিছু বাড়তি খাবার দাবার আমরা কমপ্লিমেন্টারিতে দিই। আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে যদি কোনো ফ্যামিলি আসে, মানে তার সাথে যদি বাচ্চারা থাকে, তো সে বাচ্চাদের ক্ষেত্রে আমাদের 5 বছরের নিচে হলে কোনো রকম কোনো চার্জ আমরা নিই না। 5 বছরের ঊর্ধ্বে যদি কেউ হয়, যে কোনো রুমেই আমরা 750 টাকা এক্সট্রা চার্জ করি ফুডিং এবং লজিংয়ের জন্য। অনেক সময় হয়তো 3 বন্ধু মিলে চলে এলো, ধরুন সেক্ষেত্রে তারা একটা রুমই ধরুন ইউজ করতে চাইছে, সেক্ষেত্রে তারা ডাবল বেডের যে রুমগুলো রয়েছে সেটাকে শেয়ার করতে পারে। সেখানে ট্রিপল বেড শেয়ার করলো, 3 জন মিলে থেকে গেল, মাত্র ডাবল বেডের যে রুম রয়েছে তার সঙ্গে মাত্র 750 টাকা অ্যাড করলে শুধু ওটুকু হলেই হয়ে যাবে। আর এখানে মানে এমনি আর কি কি ফ্যাসিলিটিস পেতে পারে, মানে ধরুন গাড়ির ব্যাপারটা হতে পারে, মানে সেই রকম কি? দেখুন, অ্যাকচুয়ালি আমাদের যে প্যাকেজটা সম্বন্ধে আরো একটু বলা উচিত আছে। তো আমাদের প্যাকেজগুলো শুধু লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট আছে তা নয়, আমাদের এখানে ওই প্যাকেজের মধ্যে ফ্রি সুইমিং পুল অ্যাক্সেস করতে পারবে, আমাদের একটুখানি বেশি মনোরঞ্জনের জন্য ডুয়েট সাইকেল রয়েছে, 2 জন মিলে একসঙ্গে সাইকেল চালাতে পারবে। তাছাড়াও আমাদের পাশে সমুদ্র বাঁধ রয়েছে, বিশাল বড় একটা জলাশয়, ঠিক আছে, সেই জলাশয়ের মধ্যে বোটিং সার্ভিসও আমাদের রয়েছে, সেটাও ফ্রি অফ কস্ট অ্যাভেল করতে পারবেন, ঠিক আছে। এছাড়াও আমাদের ড্রাইভার অ্যাকোমোডেশনও আলাদা করে রয়েছে, ফুডিং এবং লজিং মাত্র 1,000 টাকা দিলেই আমরা গেস্টদেরকে যে কমপ্লিমেন্টারি ফুড দিচ্ছি সেই কমপ্লিমেন্টারি ফুড এবং তাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছি। গাড়ির যে ব্যবস্থাটা রয়েছে এখানে, জেনারেলি যে জঙ্গল সাফারি বলুন বা আশেপাশে বিভিন্ন জায়গা সাইট সিইং যদি করতে চায় কেউ, সেক্ষেত্রে নিজের গাড়িতেও যেতে পারে, বা আমাদেরকেও যদি বলে আমরাও সে গাড়ি অ্যারেঞ্জ করে দেবো, কোনো রকম কোনো অসুবিধা নেই। যদি যে কোনো গাইড চাই সে গাইডেরও ব্যবস্থা করে। তো দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু এখানে এলে কিন্তু পুরো একদম পুরো ফুললি, মানে এটা ট্রেনিং একটা জায়গা রয়েছে, কমপ্লিট প্যাকেজ একদম যাকে বলে আপনারা পেয়ে যাচ্ছেন। কারণ এটা সুইমিং পুল থেকে শুরু করে আমি আগে দেখিয়েছি এবং পরে আরও ভিডিওগুলোতে দেখাবো, সুইমিং পুল থেকে শুরু করে আর কটেজগুলোর তো অসাধারণ, ব্যাম্বু কটেজটাও আপনাদের সবই আমরা দেখাচ্ছি পরবর্তী বা পরপর আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওসগুলো। আর যেটা জানার রয়েছে সেটা হচ্ছে এত সুন্দর একটা প্লেস, তো সেখানে তো অনেকেই ধরুন শুটিং করতে আসে, একদম অনেকজনই আসে, ধরুন কটেজটাতে রইল না, মানে কারণ সকালবেলা এলো এসে হয়তো ধরুন আপনার সুইমিং পুলটাতে বা এই যে গার্ডেন টাইপ যে ব্যাপারটা রয়েছে সেইখানটা শুধুমাত্র তারা শুটিংয়ের জন্য ইউজ করে চলে গেল, তো সেক্ষেত্রে আপনারা কীভাবে কী চার্জেসটা করছেন? অ্যাকচুয়ালি এখন এই মুহূর্তে শুটিংয়ের জন্য আমরা কোনো চার্জ করছি না, যদি আমাদের কোনো সার্ভিস যদি কেউ অ্যাভেল করে থাকেন, ঠিক আছে, সেটার যা নর্মাল চার্জ আছে সেই চার্জটুকুই আমরা নিচ্ছি, বাকি কোনো চার্জ। সুইমিং পুল নিতে এলে, সুইমিং পুল ইউজ করতে গেলে, হ্যাঁ, তার জন্য সেটুকু চার্জ করলেই হবে, বা কেউ ফুড নিলো কিছু ফুড, সেই ফুডের চার্জটা দিলেই হয়ে গেল। এটা তো একটা মানে ভীষণ ভালো, কারণ শুটিংয়ের জন্য একটা আলাদা করে সব সময়তেই মানুষে নেয়, যারা বুকিং করবে কি করে একটু যদি বলে দেন। বুকিং করার জন্য ফোনে আমাদেরকে চেক করে অ্যাভেলেবেল আছে কি না সেটা জেনে নিল, জেনে নেওয়ার পরে আমরা অ্যাকাউন্ট নাম্বার তাদেরকে প্রোভাইড করব, ঠিক আছে। সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টও হতে পারে, গুগল পেও হতে পারে, ফোনপেও হতে পারে, বিভিন্ন ধরনের অপশনই রয়েছে পেমেন্টের, ঠিক আছে। সেই কার্ডে সেই অ্যাকাউন্টে পেমেন্ট করে দিলে আমরা তাদেরকে বুকিং কনফার্মেশন দিয়ে দেবো। আর এই যে একটা সিজন, আপনার সাথে আগে কথা হচ্ছিল আমার যে একটা সিজন মোটামুটি ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, তো সিজনে কি রেটটা হেরফের হবে? না, আমাদের রেট একদম সেম থাকে সবসময়, না উইকেন্ডে বা উইকডেজ এরকম কোনো ডিফারেন্সও যেমন নেই, সিজনের জন্য কোনো রকম বাড়তি কোনো রেট নেওয়া হয় না। আমরা গত 17ই জানুয়ারি এটাকে আমরা ওপেন করেছিলাম, তারপর থেকে প্রায় 2 মাস চলার পর থেকেই লকডাউন শুরু হয়ে যায়, তারপর থেকে আবার লকডাউন যখন উঠে যায় তখন থেকে আবার রিওপেন হয়ে গেছে। আচ্ছা, কোনো
স্পেশাল কিছু অকেশন, ধরুন কোনো কাপল এলো, তাদের হয়তো হানিমুন ট্রিপ হতে পারে, ম্যারেজ অ্যানিভার্সারি হতে পারে, তো সেক্ষেত্রে কোনো কিছু স্পেশালভাবে কিছু? জেনারেলি আমরা যদি আমরা যেটা করি, যে কোনো গেস্ট, যে কোনো গেস্ট, শুধু যে কাপেল তা নয়, যে কোনো গেস্ট এলেন তাতে সে বাচ্চাও হতে পারে এবং 60-70 বছরের একজন বৃদ্ধও হতে পারে। সেক্ষেত্রে আমরা যদি কোনোভাবে জানতে পারি যে তাদের কোনো স্পেশাল কোনো ডে রয়েছে, সেটা হতে পারে ম্যারেজ অ্যানিভার্সারি হোক, বার্থডে হোক বা আদার্স কোনো কিছু থেকে থাকে, তাহলে আমরা তার টোটাল অ্যারেঞ্জমেন্টটা আমরা নিজেরাই করে থাকি এবং রাত্রি 12টা বাজলেই তাদেরকে একটা সারপ্রাইজ দিই এবং তাদেরকে ডেকে এনে, স্যার আপনাদের সমস্ত কিছু রেডি, আপনারা এনজয় করুন বা সেলিব্রেট করুন। এটা কিন্তু একটা ভীষণ ভালো জিনিস, যদি কোনো কাপড় থাকেন বা তাদের বাচ্চাদের যদি জন্মদিন থাকে খুব কাছেই, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু বনফুলে আসতেই পারেন, মানে অসাধারণভাবে কিন্তু আপনারা একটা উইকেন্ড ট্রিপ কিন্তু আপনারা করে দিতে পারেন, একদম পকেট ফ্রেন্ডলি। আগে কোনো চিন্তা না করে চলে আসুন বনফুল ট্রি হাউসে। আর দাদার যে কন্ট্যাক্ট নাম্বার, আপনাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ডিসক্রিপশন বক্সে আমরা কিন্তু সব কিছু দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, আপনারা সরাসরি কন্ট্যাক্ট করে কিন্তু বুকিং করে নিতে পারেন। শুনলেন তো, রয়েছে আপনাদের জন্য দারুণ সব সারপ্রাইজিং অফার। কলকাতা বা অন্য জায়গা থেকে এই জয়পুরে কিভাবে আসবেন বা বনলতা রিসোর্ট সম্বন্ধে বিস্তারিত জানতে আপনি আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। আশা করি বনফুলের লেটেস্ট সব তথ্যই এখন আপনার হাতের মুঠোয়। ডিসক্রিপশন বক্সেও রয়েছে বনফুলের ফোন নাম্বার। আজ তাহলে এটুকুই থাক, পরের দিন না হয় জয়পুরটা ঘুরে দেখাবো আপনাদের, রাগ করবেন না নিশ্চয়ই।